হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একটা খুবই ইউনিক রেসিপি, যার নাম হচ্ছে মালাই ভেন্ডি। মালাই চিকেন, মালাই পনির, মালাই চিংড়ি এসব তো অবশ্যই খেয়েছেন, কিন্তু মালাই ভেন্ডি আমার মনে হয় না খেয়েছেন। কিন্তু একবার খেয়ে দেখুন কতটা টেস্টি, একবার খেলেই বুঝতে পারবেন। চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নিই। তো বন্ধুরা, আমি নিয়েছি 250 গ্রাম ভেন্ডি। ভেন্ডিগুলোকে ধুয়ে কেটে নেব, ধুয়ে একটু পারলে মুছে নেবেন, তারপরে কেটে নেবেন। তো আমি একটু মুছে নিয়েছি, তারপরে কেটেছি। সাইজটা আপনি দেখে বুঝতেই পারছেন, যদি ছোট ছোট ভিন্ডি হয় তাহলে আস্ত রাখতে পারেন, আর যদি বড় ভিন্ডি হয় তাহলে এই সাইজের করে কাটতে পারেন। আর এদিকে দেখুন, আমি টমেটো নিয়েছি একটা বড় সাইজের, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ওদিকে নিয়েছি আমি পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। কাটার পরে মোটামুটি 1 কাপ মতো হবে বড় সাইজের দুটো পেঁয়াজ, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি আদা রসুন কুটে নিয়েছি, 1 টেবিল চামচ ভরে হবে এতটা, চাইলে আপনি পেস্টও নিতে পারেন। আর মালাই ভেন্ডি বানাচ্ছি তো মালাই তো লাগবে। 1/2 কাপ মতো গরুর দুধের মালাই নিয়েছি, মানে দুধের সর। চাইলে আপনি মোষের দুধেরও নিতে পারেন, কিন্তু বাজারের ফ্রেশ ক্রিম বা হেভি ক্রিম নিতে যাবেন না, ওতে কিন্তু রেজাল্ট খুব একটা ভালো হয় না। আর নিয়েছি 1/2 কাপের থেকে একটু বেশি হবে দই নিয়েছি, টক দই, এটা ফ্রেশ দই, একটু ফেটিয়ে নিয়েছি। তবে চাইলে আপনি দইটাকে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার কড়াইয়ে দিয়ে দেবো একটুখানি তেল, অল্প একটু তেল দিয়ে ভেন্ডিগুলোকে ভেজে নেব। ভেন্ডিগুলো ভাজার সময় কিন্তু একটুখানি হলুদ দিলে দিতে পারেন, কিন্তু লবণ দেওয়া যাবে না, লবণ দিলে একেবারে ভেন্ডি জল ছেড়ে দেবে আর একেবারে পিলপিলে হয়ে যাবে, সেটা আমরা নিশ্চয়ই চাই না। দেখুন কালো কালো স্পট এসছে, মোটামুটি আধা আধি কুক হয়ে গেছে, ততটা আমরা ভেজে নেব, তারপরে আমরা তুলে নেব। তুলে নিয়ে সেম কড়াইয়ে দিয়ে দেবো আবার একটু তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, আমরা কিন্তু মালাই ভেন্ডি বানাচ্ছি, মানে মালাইয়ের মধ্যে প্রচুর ঘি থাকে, এই জন্যই বাজারে ক্রিমটা নিতে মানা করেছি। যদি ঘরের মালাইটা নেন তাহলে প্রচুর ঘি বেরোবে। তো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন জিরে, 2টো শুকনো লঙ্কা আর 1 চুটকি হিং। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমরা পেঁয়াজ। আর পেঁয়াজের কালারটা একটু ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভেজে নেব। হালকা বাদামি হওয়া শুরু হলে তখনই আমরা আদা রসুনের যে কুটটা রেখেছি সেটা দিয়ে দেবো। দেখুন হালকা বাদামি বাদামি হয়েছে ট্রান্সপারেন্ট হওয়ার পরে। তো এখন আমি আদা রসুনের কুটটা দিয়ে দিচ্ছি, আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব 1 মিনিট মতো, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দেবো এর মধ্যে টমেটো। তো এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, আর টমেটো দেওয়ার পরে আমাদের লবণ, মশলা সব কিছু দিতে হবে। তো সবার আগে আমি দিয়ে দেবো লবণ স্বাদ মতো, একটু হালকা করে মিশিয়ে নিচ্ছি। তাতে কী হবে, টমেটোর ভেতর যে জলটা আছে সেটা বেরোনো শুরু হয়ে যাবে, আর বাকি মশলাগুলো জ্বলবে না, মানে পুড়বে না। তো এখন আমি দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 7 মতো লাল লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ আমি নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সুন্দর কালারের জন্য, আর 1/2 টিস্পুন গরম মশলা। গরম মশলা আমি শেষেও একটুখানি দেব, এখন দিলাম 1/2 টিস্পুন, পরে দেবো আমি 1/2 টিস্পুন। ভালো করে মিশিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি, হিটটা একদম কম করে 2 মিনিটের জন্য। আর দেখুন এখন কিন্তু আমি কোনো জল টল দিইনি, জল ছাড়াই কিন্তু টমেটোটা খুব সুন্দর করে সফট হয়ে গেছে, আপনি চাইলে একটুখানি জল দিতে পারেন। তো এখন আমি হালকা করে টমেটোটা ম্যাশ করে দিচ্ছি, আর তারপরে আমরা এখন দিয়ে দেবো মালাই আর দই একসাথে, আলাদা আলাদা করার কোনো দরকার নেই, একসাথেই দিয়ে দেবো। মালাই আর দই দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। এবার হিটটা আমরা মিডিয়াম করে দেব, মাঝে মাঝে ঢাকনা সরিয়ে অবশ্যই নাড়িয়ে নিতে হবে আর চেক করতে হবে। দই আর মালাইয়ের যেটুকু জল, সেই জলটা যতক্ষণ শুকিয়ে না যাচ্ছে আর মালাইয়ের মধ্যে থেকে প্রচুর ঘি যতক্ষণ না বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা ঢেকে ঢেকে রান্না করব। তো এই দেখুন মোটামুটি 7 মিনিটের মতো হয়েছে, আর দেখুন প্রচুর পরিমাণে ঘি বেরিয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। বাড়িতে রেগুলার যে দুধটা আসে সেই দুধেরই মালাই আমি জমা করে রেখে দিই, আর সেখান থেকেই এখানে আমি ইউজ করেছি। তো এবার আমরা দিয়ে দেবো গ্রেভির জন্য জল, সম্ভব হলে অবশ্যই গরম জল ব্যবহার করবেন, কিন্তু আমার কাছে এখন গরম জল করা নেই, আমি নর্মাল জলই ব্যবহার করছি। আর জল নিজে হিসাব মতো দেবেন, যতটা গাঢ় বা যতটা পাতলা চান সেই হিসাবে দেবেন। তো আমিও নিজের হিসাব মতো জল দিয়ে নিচ্ছি, তবে যতটা ঝোল আপনার চাই তার থেকে খুব বেশি জল দিতে যাবেন না, কারণ খুব বেশি সময় কিন্তু আর রান্না করতে হবে না। তো আমি জল দিয়ে একটু সময়ের জন্য ঢেকে দিচ্ছি, যতক্ষণ না জলটা ফুটতে শুরু করে। তো এখন আমাদের ভেন্ডি দিতে হবে, কিন্তু ভেন্ডি দেওয়ার আগে আমি দিচ্ছি এখানে 1/2 টিস্পুন চিনি। ভেন্ডি দেওয়ার আগে যদি আপনি চিনিটা দেন তাহলে ভেন্ডিটা কিন্তু গলে একেবারে মানে মিলিয়ে যাবে না, খুব বেশি গলে যাবে না, ভেন্ডির শেপ এবং সাইজ বজায় থাকবে, আর একটু ক্রাঞ্চি ক্রাঞ্চিও থাকবে, খেতে খুব ভালো লাগবে, একেবারে পিলপিলে হয়ে যাবে না। তো এখন আমি দিচ্ছি ভেন্ডিটা,
ভেন্ডি কিন্তু যখন আমরা ফ্রাই করেছিলাম তখনই অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছিল, এখন বাকি অর্ধেকটা সিদ্ধ করতে হবে। তো তার জন্য আমাদের 5-6 মিনিটের দরকার আছে, তার বেশি দরকার নেই। তো খুব বেশি হলে 6-7 মিনিটের জন্য আমরা রান্না করব। চাইলে ঢাকনা লাগিয়ে দিতে পারেন, চাইলে খোলাও রান্না করতে পারেন। আমি হিট মিডিয়াম করে ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম। আর মোটামুটি 5-6 মিনিট পর এই হচ্ছে সবজির টেক্সচার, আপনি দেখতে পাচ্ছেন। গ্রেভিটা কিন্তু যথেষ্টই গাঢ়, একেবারে পারফেক্ট আছে আমার জন্য। লাস্টে আমি দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা, আর শেষে অবশ্যই একটু ফ্রেশ ধনে পাতা দিয়ে দেবেন। আমার কাছে ছিল না বলে আমি স্কিপ করছি, কিন্তু আপনার কাছে থাকলে অবশ্যই দেবেন, স্কিপ একেবারেই করবেন না, খুবই ভালো স্বাদ আসবে। তো লাস্টে একবার লবণটাও চেক করে নেব, আর শেষে একবার সবজিটাও চেক করে আপনাকে দেখাচ্ছি। দেখুন, 7 মিনিটের মতো হয়ে গেছে, সবজিটা একেবারে ফুললি গলে গেছে, কিন্তু সাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাইজটা হোল্ড করে রেখেছে, একেবারেই গলে মিলিয়ে যায়নি। এবার হিটটা বন্ধ করে 10-15 মিনিটের জন্য ওয়েট করব, তারপরে সার্ভ করব। 10 মিনিট অপেক্ষা করার কারণে দেখুন সবজির টেক্সচার একেবারেই বদলে গেছে, সমস্ত ঘি ওপরে চলে এসেছে, আর দেখতে কতটা টেম্পটিং লাগছে। তো এখন চলুন সবজিটা আমরা সার্ভ করে নিই। তো বন্ধুরা, দেখলেনই তো যে রেসিপি তো খুব বেশি ঝামেলা একেবারেই নেই, খুবই সহজ রেসিপি, আর খেতে দারুণ লাগে। ভাতের সাথেও দারুণ লাগে, আর রুটি চাপাতির সাথেও খুবই ভালো লাগে। আর চাইলে পরোটা বা নানের সঙ্গেও সার্ভ করতে পারেন, খুবই ভালো হবে খেতে। তো এই সিম্পল রেসিপিটি অবশ্যই ট্রাই করুন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও পছন্দ হলে একটা লাইক করুন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।